ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না, এই জীবন তুল্য কি তার আমি সে তো বুঝি না, ভালোবাসার মূল্য কত। পর্দায় যাকে দেখছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের একজন প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা, যার পুরো নাম মাসুদ পারভেজ। সোহেল রানা 1947 সালের 21 ফেব্রুয়ারি রাজধানী ঢাকাতে জন্মগ্রহণ করেন। জন্ম ঢাকাতে হলেও পৈতৃক বাসস্থান ছিল বরিশাল জেলায়। সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। সোহেল বিয়ে করেন ডাক্তার জিনাত পারভেজকে। তাদের একমাত্র পুত্র মাসরুর পারভেজ জিব্রান। জিব্রান একজন নবাগত চিত্রনায়ক এবং চিত্র পরিচালকও। 2014 সালে সোহেল রানার পরিচালনায় অদৃশ্য শত্রু নামের একটি চলচ্চিত্রে দেখা যায় বাপ ছেলেকে। সোহেল রানার ছোট ভাই মাসুম পারভেজ রুবেলও বাংলাদেশের চলচ্চিত্রের একজন বিখ্যাত নায়ক। সোহেল ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবনে ছাত্রলীগের তখন নেতা ছিলেন তিনি। 1972 থেকে 1974 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ছাত্রলীগের ভিপি ছিলেন এবং 1971 সালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনতার পর চলচ্চিত্র নির্মাণে এগিয়ে এলেন সোহেল রানা। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা 11 জন ছবি দিয়ে। এই ছবির নায়ক ছিলেন খসরু, তার আসল নাম কামরুল আলম খান, তিনিও ছিলেন মুক্তিযোদ্ধা। সোহেল রানার নিকটতম বন্ধু ছিলেন খসরু। মুক্তিযুদ্ধ শেষ করে সোহেল রানা তার বন্ধুরা বেশ চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এর মধ্যেই মাথায় এলো চলচ্চিত্রের কথা। মুক্তিযুদ্ধের সময় নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি করবেন চলচ্চিত্র, সেই ভাবনা থেকেই চলচ্চিত্রের নাম লেখালেন সোহেল রানা। শুরুটা ঠিকই ছিল তার। মাসুদ রানা নামে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি, কিন্তু পরে হয়ে গেলেন নায়ক। মজার ব্যাপার হলো মাসুদ রানা ছবির জন্য প্রধান নায়কের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলো। চরিত্র নির্বাচনের জন্য এস এম শফি, সুমিতা দেবী, মাসুদ পারভেজ আর আহমেদ জামান চৌধুরীকে নিয়ে একটি কমিটি গঠন করা হলো। সারা দেশ থেকে অনেকেই ছবি পাঠালেন মাসুদ রানা চরিত্রটির জন্য, কিন্তু ঘটনার মজার ঘটল। এস এম শফি, সুমিতা দেবী আর আহমেদ জামান চৌধুরী হঠাৎ একদিন মাসুদ পারভেজকে বললেন তুমি হবে মাসুদ রানা। আহমেদ জামান চৌধুরী তখনই নায়ক হিসেবে তার নাম ঠিক করলেন সোহেল রানা। এই ছবিটি মুক্তির মাধ্যমে দর্শকরা তাকে পর্দায় দেখতে পান 1974 সালে। গানের মিষ্টি সুর টেনে নিয়ে এলো আমাকে, আড়াল থেকে শুনেছি বলে ক্ষমা চাইছি। গোল্ডেন ক্যাসিনোটা কোন দিকে বলে দেবেন? আপনি কি বিদেশি? জি, ইয়ে মানে পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে এত দূর চলে এলেন কি করে? অনেক দূর চলে এসেছি। হ্যাঁ। এরপর 1975 সালে সোমা মুখার্জির এপার অপার ছবিতে অভিনয় করেন সোহেল রানা। পরবর্তী বছর 1976 সালে একে একে 7টি ছবি মুক্তি পায় সোহেল রানার। সেগুলো হলো গুনাহগার, শরীফ বদমাশ, মিন্টু আমার নাম, হাইজেক, প্রতিহিংসা, চ্যালেঞ্জ এবং নাগ পূর্ণিমা। এবং মজার ব্যাপার হলো সবগুলো ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন ববিতা। শুধু পাওনি ও
এরপর 1977 সালে মুক্তি পায় দোস্ত দুশমন নামের একটি ছবি, যেখানে সোহেল রানার সাথে কাজ করেন ওয়াসিম এবং জসিম। এই ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। দোস্ত দুশমন ছবির ব্যাপক সাফল্যের পর দেওয়ান নজরুল আবারও তিন নায়ককে নিয়ে নির্মাণ করেন আরও একটি ছবি, আসামি হাজির, যা 1978 সালে মুক্তি পায়। এই ছবিটিও ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং 1983 সালে লালু ভুলু নামের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন সোহেল রানা। ছবিটি পরিচালনা করেছিলেন কামাল আহমেদ এবং এই ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেন শাবানা। এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এরপর 1984 সালে পেনশন নামের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর 1985 সালে তিন কন্যা এবং 1987 সালে বীর পুরুষ এবং 1989 সালে বজ্রমষ্টি, কমান্ডার, ডাকি, ভুল ছবি, ভুল শক্তির লড়াই, হেপা বাসু এবং পরাধীন ইত্যাদি ছবিতে অভিনয় করেন সোহেল রানা। এবং 1995 সালে আরও একটি ছবিতে অভিনয় করেন, যার নাম ছিল বিশ্বপ্রেমী। 1997 সালে আরও একটি হিট ছবি উপহার দেন সোহেল রানা, চাষী নজরুল ইসলাম পরিচালিত। সেই ছবিটির নাম ছিল হাঙর নদীর গ্র্যানেড। 1999 সালে মুক্তি পায় আরও একটি চলচ্চিত্র, যার নাম ছিল ভয়ঙ্কর বিশু। 2003 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই নামের আরও একটি চলচ্চিত্র মুক্তি পায় এবং এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই গুণী অভিনেতা। স্যার, শুনলাম আপনি রিজাইন করেছেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। কেন স্যার? তোমরা বোধহয় জানো না, শিক্ষকতা কোনো চাকরি নয়, শিক্ষকতা শিক্ষকতাই পেশা হিসাবে একটা মহান কর্মক্ষেত্র। কিন্তু সেই মহান পেশা যখন একটা চাকরিতে রূপান্তরিত হয় আর তার নিয়ন্ত্রণ করে সমাজে কিছু বিত্তবান নষ্ট মানুষ, তখন শিক্ষকতা হয়ে যায় শুধুই পেশা। 2005 সালে শহীদুল ইসলাম খোকনের টাকা এবং 2007 সালে জাকির হোসেন রাজুর স্বামীর সংসার এবং 2010 সালে ইফতিকার চৌধুরীর খোঁজ দ্য সার্চ নামের চলচ্চিত্র অভিনয় করেন এই গুণী অভিনেতা। এবং 2012 সালে রাজা সূর্য খানের আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেন সোহেল রানা। মজার বিষয় হচ্ছে দীর্ঘদিন পর তিনি এই ছবিতে কবরি এবং বর্ষার সাথে কাজ করে। এবং 2013 সালে আরও একটি হিট ছবি মুক্তি পায় সোহেল রানা, FI মানিক পরিচালিত। ছবিটির নাম ছিল জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার। এই ছবিতে তাকে একজন পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যায়। গ্রেফতার করার জন্য যদি অনুমতি না লাগত তাহলে পুলিশ অফিসারকে ঘুষ দেবার অপরাধে তোমাকেও গ্রেফতার করে তোমার ভাইয়ের সাথে রিমান্ড চেয়ে পাঠাত। এবং 2014 সালে মোস্ট ওয়েলকাম টু এবং নিজের পরিচালিত ছবি অদৃশ্য শত্রুতে অভিনয় করেন সোহেল রানা। সোহেল রানা সর্বশেষ 2016 সালে নায়ক নামের একটি নাটকে অভিনয় করেন। নাটকটি পরিচালনা করেন আদিবাসী মিত্রের প্রযোজনা ও পরিচালিত ছবিগুলো হল গুনাহগার, জবাব, অপার অপার, জীবন নৌকা, জাদুনগর, নাগ পূর্ণিমা, মাকড়সা, লড়াকু, বীর পুরুষ, বজ্রমষ্টি, ঘেরাও, চোখের পানি, ঘরের শত্রু, শত্রু সাবধান, ভালোবাসার মূল্য কত, খাইসি তরে, রিটার্ন টিকিট, মায়ের জন্য পাগল ইত্যাদি। এবং নিজের প্রযোজিত ছবি ছাড়াও অভিনয় করেন দোস্ত দুশমন, জিনজির, বারুদ, ওস্তাদ সাগরেদ, জনি, অস্বীকার, আসামি হাজির, আখেরি নিশান, জেরকা, প্রতিহিংসা, প্রেমনগর, চ্যালেঞ্জ, বড়মা, নাম বদনাম, প্রেম বন্ধন, গদ্দার,
মহারাজ, সেলিম জাভেদ, স্ত্রী, প্রহরী, প্রেমের দাবি, অজান্তে সহ অনেক ব্যবসা সফল ছবিতে। আশির দশকে বাংলাদেশের দর্শকরা ভিডিও পিবিসির মাধ্যমে যখন হলিউডের মার্শাল আর্ট ভিত্তিক ব্রুসলির ছবির ভক্ত হয়ে পড়েন, তখন এই সোহেল রানা অস্তা জাহাঙ্গীর আলমকে নিয়ে নির্মাণ করেন রক্তের দাবি ছবিটি। ছবিটি সেই সময়ে ফ্লপ হয়েছিল। এরপর নিজের ছোট ভাই রুবেলকে নায়ক চরিত্র দিয়ে শহীদুল ইসলাম খোকনকে দিয়ে নির্মাণ করেন লড়াকু ছবিটি, যা বক্স অফিসে ঝড় তোলে আর বাংলার দর্শকরা মার্শাল আর্ট ভিত্তিক ছবি গ্রহণ করে না। এইভাবে তিনি বাংলা চলচ্চিত্রে মার্শাল আর্ট এবং কুমফুকে প্রতিষ্ঠিত করেন। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসে মেঘ চেনা যায়, ঢাকা মুখোশে দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো। এছাড়াও পেয়েছেন বিভিন্ন সংস্থা থেকে প্রদানকৃত পুরস্কার। 1983 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে লালু ভুলু ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং 1996 সালে অজান্তে ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং 2003 সালে সাহসী মানুষ চাই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2015 সালে তাকে আজীবন সম্মাননা হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। মাসুদ পারভেজ 2011 সালে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সোহেল রানা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। হাই বিউটি, তিনি তার কাজ এবং কর্মদক্ষতা দিয়ে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পৌঁছানো অন্য কারো পক্ষে সম্ভব নয়। বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা। থ্যাংক ইউ।